প্রত্যেক মা বাবার ইচ্ছে থাকে তাদের ছেলে মেয়েদের শহরের সব থেকে ভালো স্কুলে ভর্তি করার, কারণ এই বিদ্যালয়ের শিক্ষায় তাদের পরবর্তী সময়ে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে চলার পথে অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার হয়। তাই বাচ্চাদের জন্য এই সঠিক স্কুলটি বেছে নেওয়ার ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি বিষয়ে নজর দিতে হয়। আর এই বিষয়গুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটি বিষয় আমাদের বিবেচনা করা দরকার, তার মধ্যে প্রথমটি হলো ভাষা, অর্থাৎ শিশু কোন ভাষায় তার শিক্ষা শুরু করবে, এবং দ্বিতীয়ত হলো এডুকেশন বোর্ড। শিশু কোন ভাষায় তার শিক্ষা শুরু করবে সেটা নিয়ে অবশ্যই আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তবে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো এডুকেশন বোর্ড। আর আমাদের পরিচিত বোর্ডগুলির মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সম্পর্কে হয়তো আমরা সকলেই জানি। তবে ইংরেজি মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে আমাদের কাছে যে দুটি বোর্ডের বিকল্প থাকে তাদের মধ্যে প্রথমটি হলো CBSE এবং দ্বিতীয়টি হলো ICSE। আজকে আমরা এই দুটি বোর্ডের মধ্যেই তুলনামূলক আলোচনা করব। CBSE অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলো ভারতের পাবলিক এবং প্রাইভেট সেক্টর স্কুলগুলির জন্য তৈরি একটি জাতীয় স্তরের বোর্ড, যেটি নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্বে থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বর্তমানে এই সংস্থার চেয়ারপারসন হলেন IAS নিধি ছিব্বর। এই বোর্ডটি স্থাপিত হয় 1952 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে CBSE-র অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা 26,000-এরও বেশি। এছাড়াও বিশ্বের 28টি দেশে এই বোর্ডের অনুমোদনপ্রাপ্ত 240টি বিদ্যালয় আছে। কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত কেন্দ্রীয় বিদ্যালয়, জহর নবোদয় বিদ্যালয় প্রভৃতি এই বোর্ডেরই অনুমোদনপ্রাপ্ত। অন্যদিকে ICSE অর্থাৎ ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন হলো একটি পরীক্ষা, যেটিকে কন্ডাক্ট করে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন অর্থাৎ CISCE। এটি একটি নন গভর্নমেন্টাল বোর্ড অফ স্কুল এডুকেশন, অর্থাৎ এটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত। 1958 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ভারতবর্ষে পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য এই বোর্ডটি গঠন করে। বর্তমানে ভারতবর্ষে এই বোর্ডের অনুমোদনপ্রাপ্ত 2600টি স্কুল আছে। CBSE এবং ICSE বোর্ডের মধ্যে মূল পার্থক্য তাদের সিলেবাসে। যেখানে CBSE ছাত্রদের থিওরিটিক্যাল কনসেপ্ট তৈরির দিকে জোর দেয়, সেখানে ICSE বোর্ডের মূল নজর থাকে তাদের প্র্যাকটিক্যাল নলেজের ওপর। বিষয় হিসেবে CBSE বোর্ডের মূল ফোকাসটি থাকে বিজ্ঞান ও অঙ্কের ওপর। অন্যদিকে ICSE বোর্ড প্রত্যেকটি সাবজেক্ট যেমন হিউম্যানিটিজ, আর্টস, সায়েন্স, ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথামেটিক্সকে সমান গুরুত্ব দেয়। CBSE বোর্ডের সিলেবাসটি অনেক বেশি কম্প্যাক্ট। এখানে বিষয়গুলিকে সহজে এবং সংক্ষেপে স্টুডেন্টদের সামনে তুলে ধরা হয়। এক্ষেত্রে CBSE NCERT-র বইগুলোকে ফলো করে। অন্যদিকে ICSE সিলেবাস হলো অনেক বেশি বিস্তারিত এবং ব্যাপক। এখানে বিষয়ের সংখ্যাও CBSE-র তুলনায় অনেক বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেখানে CBSE সায়েন্স হিসেবে একটি বই ব্যবহার করে, সেখানে ICSE বোর্ডে সায়েন্স বিষয়টিকে 3টি বই যেমন ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে ভাগ করা হয়েছে। ICSE বোর্ড হিন্দি, ইংরেজি, বাংলা, তামিল, তেলেগু সহ আরও অন্যান্য ভাষা শিক্ষার সুযোগ দেয়। কিছু কিছু ICSE স্কুলে হোম সায়েন্স, কুকিং, এগ্রিকালচার, ফ্যাশন ডিজাইনিংয়ের মতো কোর্সও করানো হয়। ICSE বোর্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে ইংলিশকেই প্রেফার করে। ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের উপরেও জোর দেওয়া হয়। অন্যদিকে CBSE কোনো ভাষাকেই প্রেফার করে না। তবে বেশিরভাগ CBSE স্কুলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে ইংলিশ এবং হিন্দিকেই ব্যবহার করা হয়। যে সমস্ত শিক্ষার্থীরা জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা যেমন IIT JEE ও NEET-এ অংশগ্রহণ করতে চায়, তাদের জন্য CBSE সিলেবাসটি বেশি ফলদায়ক। অন্যদিকে যে সমস্ত শিক্ষার্থীরা পার্সোনালিটি বেসড প্রফেশন যেমন ম্যানেজিং কনসালট্যান্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকার অথবা ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, অথবা TOEFL এবং IELTS-এর মতো পরীক্ষাগুলি দিয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির সুযোগ নিতে চায়, তাদের জন্য ICSE সিলেবাসটি উপযুক্ত। একদিকে CBSE শিক্ষার্থীর মূল্যায়নের মাধ্যম হিসেবে অ্যালফাবেটিক্যাল গ্রেডিং সিস্টেমকে ব্যবহার করে, অন্যদিকে ICSE শিক্ষার্থীর মূল্যায়নের জন্য তাদের প্রাপ্ত নম্বরকেই বিচার করে। অনেক তো জ্ঞান দিয়ে দিলাম, এবার তো বলতে হবে কোন বোর্ডটি বেশি ভালো। আসলে এর কোনো সোজাসুজি উত্তর নেই। প্রত্যেকটি বোর্ডেরই নিজস্ব কিছু ভালো এবং খারাপ দিক আছে। তবে আমাদের শিক্ষার্থীর চাহিদার দিকে তাকিয়ে বোর্ড সিলেক্ট করতে হবে। যেমন শিক্ষার্থীর যদি সায়েন্স এবং ম্যাথামেটিক্স বিষয় দুটি বেশি ভালো লাগে,
তবে অবশ্যই সে সিবিএসই বোর্ডে ভর্তি হতে পারে, কারণ এক্ষেত্রে সে সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই দুটি বিষয়ের জন্য বেশি সময় দিতে পারবে। অন্যদিকে শিক্ষার্থীর যদি প্রত্যেকটি বিষয়কে ডিটেলসে জানার এবং পড়ার ইচ্ছে থাকে তবে সে অবশ্যই আইসিএসসি বোর্ডে ভর্তি হতে পারে। তবে আইসিএসসি বোর্ডে ভর্তি হওয়ার আগে দেখে নিতে হবে যেন শিক্ষার্থীর মুখস্থ করার ক্ষমতা অর্থাৎ মেমোরাইজিং পাওয়ার ভালো হয়। অনেক শিক্ষার্থী থাকে যারা পড়াশোনার পাশাপাশি স্পোর্টস এবং অ্যাথলেটিক্স নিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে চায়, তাদের জন্য অবশ্যই সিবিএসসি বোর্ড বেটার, কারণ এক্ষেত্রে বিষয়ের বোঝা কিছুটা হলেও তার উপর কম পড়বে এবং সেই বাকি সময়টুকু সে খেলাধুলা এবং অ্যাথলেটিক্সের পিছনে দিতে পারবে। এছাড়াও অভিভাবকদের যদি ট্রান্সফারেবল জব হয় তবে তাদের জন্য অবশ্যই সিবিএসসি বোর্ড বেটার, কারণ ভারতবর্ষে সিবিএসসি স্কুলের সংখ্যা আইসিএসসি স্কুলের তুলনায় অনেক বেশি। তবে অবশ্যই সব কিছুর আগে আমাদের মাথায় রাখতে হবে শিশুর মানসিক স্বাস্থ্যের কথা, কারণ একটি শিশুর পরিপূর্ণ বিকাশ তখনই সম্ভব যখন তার মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। নিজের ইচ্ছে পূরণের জন্য বাচ্চার ছোট্ট কাঁধে ভারী ব্যাগের বোঝা চাপিয়ে দেওয়া কখনোই উচিত নয়। বন্ধুরা, আপনাদের যদি আমার এই কাজ ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।